নমস্কার, দের রিপোর্টে আপনাদের স্বাগত। দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরের নাম জানেন না, এরকম লোকের সংখ্যা হয়তো হাতে গুনে বলা যাবে। আর এই আদ্যাপীঠ মন্দিরের দুর্গাপুজোয় অষ্টমীর দিন অঞ্জলি দিতে ভিড় জমান বহু ভক্তেরা। এবছরও তার অন্যথা হল না। এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস ঘাটলে দেখা যায় যে আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠার সময়কাল থেকে অন্নদা ঠাকুরের হাত ধরেই দুর্গাপুজোর সূচনা। সুপ্রাচীন এই শারদোৎসব এবার 109 বছরে পদার্পণ করল। ঐতিহ্যবাহী এই পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ কুমারী পুজো। পুজো প্রসঙ্গে আদ্যাপীঠ মন্দির সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই জানালেন, আজ মহাষ্টমী কাল, আজকে সঙ্গী পুজো, আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন, মহানবমীতে বলি কী বলি দেবেন, ভিতরের যে রিপোর্টগুলো আছে সেগুলোকে বলি দিয়ে দেবেন, কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য ছয় রিপু বড় বিশ্বাস এগুলাকেই বলি দিয়ে, তারপরে দশমী হ্যাঁ কত পূজা করেছেন সেটা দশমীর দিন আলিঙ্গনে বুঝা যাবে। আমাদের খবরের বিভিন্ন বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। অষ্টমী তিথির পুণ্য লগ্নে ঐতিহ্যবাহী এই পুজোয় অঞ্জলি দিতে এদিন আদ্যাপীঠ ভাসল জনস্রোতে। একদিকে যেমন সকাল থেকেই বিভিন্ন রাজবাড়ি বা বারোয়ারি পুজো মণ্ডপে অঞ্জলি দিতে উপচে পড়ছে ভিড়, ঠিক তেমনই আদ্যাপীঠের এই ঐতিহ্যমণ্ডিত পুজো দর্শনের জন্য মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আর এই ঐতিহ্যের সঙ্গে মহা ধুমধাম করে পালিত হওয়া কুমারী বন্দনা যেন ছিল দর্শনার্থীদের জন্য উপরি পাওনা। দক্ষিণেশ্বর থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।